পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের বগুড়ান জালপাই গ্রামে দীর্ঘ 3 কিলোমিটার সমুদ্র উপকূলের ঝাউগাছ অত্যধিক হারে কমে যাওয়ায় এই এলাকায় প্রায় 500টি পরিবার তাদের জীবন জীবিকা এবং বাসস্থানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমাদের বাড়ি হচ্ছে সমুদ্র উপকূলে, সমুদ্রে নোনা হাওয়া এবং নোনা বালি এসে আমাদের শাক সবজি গাছের খুবই ক্ষতি করে। তার জন্য যেভাবে বাগান ছিল আমরা খুবই উপকৃত ছিলাম, আর বর্তমান গাছপালা খুবই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর মাছ ধরি, মাছ ধরি, মাছ শুকনো করি। সমস্যা কি রয়েছে? সমস্যা বলতে মাছ শুকনো জায়গা আমাদের কমে যাচ্ছে, বালি খেয়ে খেয়ে চলে যাচ্ছে সমুদ্র। এর কারণ কি? কারণ হচ্ছে যে কি এই গাছ টাছ নাই, ঝাউ গাছ কমে যাচ্ছে, ঝাউ বাগানে পাতলা হওয়ার জন্য এইসব সমস্যা দেখা দিচ্ছে। গাছগুলো কমে যাওয়ার কারণ কি? গাছগুলো কমে যাওয়ার কারণ হচ্ছে যে কি এই যে ফরেস্টের সরকারি লোকের গাফলাতির জন্য এইসব কমে যাচ্ছে। দীর্ঘ 10-15 বছর ধরে কিছু চোরা শিকারী এবং অবুজ গ্রামবাসী কর্তৃক ঝাউ গাছ লুট, সর্বোপরি বন দপ্তরের কর্মীর উদাসীনতার ফলে প্রায় 70% গাছ আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। এর ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, ক্ষয় পাচ্ছে উপকূলের বালুরাশি, ঢুকে পড়ছে সমুদ্রের নোনা জল, সমুদ্রের গরম নোনা হাওয়া সবজি চাষকে করছে পর্যবসিত। অথচ সরকারি দপ্তরের এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। উপকূল ভাগের অনেক গাছ মরে গেছে এবং অনেক গাছ কিছু চোরাকারবারিরা কেটে নিয়েছে, যার ফলে বনটা অনেক ফাঁকা হয়ে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক স্টাফ কম থাকায় যার জন্য যথেষ্ট পরিমাণ বনটাকে রক্ষা করা যায়নি। আপনি কি চাইছেন? আমি চাইছি পুনরায় যদি গাছপালা লাগান তাহলে হয়তো আমরা সেই অন্ধকার কূপ থেকে আবার হয়তো জনসমাজে বাস করতে পারি। ফরেস্ট ডিপার্টমেন্টে যথেষ্ট পরিমাণ স্টাফ নিয়োগ হোক এবং বনটা রক্ষিত হোক, এবং যে সমস্ত ফাঁকা জায়গা তৈরি হয়েছে সেখানে প্রচুর পরিমাণে প্ল্যান্টেশন করে যাতে বনটাকে আবার পুনরুদ্ধার করা যায় এবং আমাদের গ্রামটাকে যাতে রক্ষা করা যায় বিপর্যয়ের হাত থেকে, সেটা আমি চাইছি, আমি দাবি করছি। এই সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে অনুরোধ করব। সেই সঙ্গে সকল দর্শককে অনুরোধ করব নিকটবর্তী বর্তমান ভারপ্রাপ্ত বিডিও আধিকারিকের মোবাইল নম্বরে বারবার ফোন করে চাপ সৃষ্টি করুন। বিডিও আধিকারিকের মোবাইল নাম্বার 8373063048। আমি জয়দেব তলা, পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।